আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। ঢাকার সিনেমার আলোচিত ও দর্শকপ্রিয় নায়িকা পরিমণি গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তিনি বিএফডিসির অসহায় শিল্পীদের জন্য 6টি গরু কোরবানি দিয়েছেন। ঈদুল আজহার বিকেলে এফডিসির পাশে শাহ পানিপন্থী মাজারে এসে চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করেন পরিমণি। বুধবার বিকেল 6টার দিকে পরিমণি ওই মাজারের সামনে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক রানা। এবার এফডিসিতে পশু কোরবানি নিষিদ্ধ হওয়ায় এফডিসির বাইরে 6টি গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। প্রতিবছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরিমণি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে 6টি গরু কোরবানি দেবেন বলে সপ্তাহখানেক আগে ঘোষণা দেন পরি। কিন্তু পরে এফডিসির অভ্যন্তরে পশু কোরবানি নিষিদ্ধ করে এফডিসি কর্তৃপক্ষ, তাই এফডিসির বাইরে 6 গরু কোরবানির সিদ্ধান্ত নেন এ নায়িকা। এ প্রসঙ্গে পরিমণি বলেন, আমার উদ্দেশ্য ছিল এফডিসির মানুষদের নিয়ে কোরবানি দেওয়া, আমি তাদের নিয়ে কোরবানি দিয়েছি। এফডিসিতে প্রথমবার একটি গরু কোরবানি দিলেও পরের বছর 2টি এবং তার পরের বছর 3টি গরু কোরবানি দেন পরিমণি। গেল বছর এফডিসিতে 5টি গরু কোরবানি দিয়েছেন এ নায়িকা, আর এবার দিচ্ছেন 6টি গরু। পরি বলেছেন, যতদিন বেঁচে আছেন তার সামর্থ্য অনুযায়ী চলচ্চিত্র পরিবারের জন্য পশু কোরবানি দেবেন। তিনি জানিয়েছেন, এরপর প্রতি বছর 1টি করে গরু বাড়াবেন কোরবানির জন্য। এফডিসি আমার দ্বিতীয় পরিবার, যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়েছে, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করেছি। রূপালী পর্দার এই তারকার হৃদয় মানবিক, তা তিনি প্রমাণ করেছেন বহুবার। সম্প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ভুলুবাড়ির দিকে। করোনাকালে কাজের অভাবে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। 10,000 টাকা দিয়ে সহায়তা করলেন বাংলাদেশের প্রথম সবক চলচ্চিত্র মুখ ও মুখোশের অভিনেত্রী বিলকিস বাড়ির মেয়ে ভুলুবাড়িকে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।